নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিবরাত্রিতে কী এমন উপায় রয়েছে যেই উপায় যদি আপনারা করতে পারেন তবে আপনাদের মনস্কামনা পূরণ হতে বাধ্য সেই সম্পর্কে আজকে আমি আপনাদের জানাতে চলেছি কাজে ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন আগামী একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি শিবরাত্রি রয়েছে এই দিন কুম্ভ রাশির জাতক জাতিকারা কী করবেন তা জেনে নিন দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা পারিবারিক সমস্যায় ভুগছেন শুধু তাই নয় তারা মানসিক চিন্তা ভুগছেন এই পারিবারিক সমস্যা এবং মানসিক চিন্তা দূর করার জন্য এবং আপনাদের যে স্বাস্থ্য দিনে দিনে হানি হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের ইনকাম অনেকটাই কমে গেছে সেই ইনকাম বৃদ্ধি করার জন্য এবং আপনাদের যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা অ্যাক্সিডেন্টের জোক তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে আপনারা এই কাজগুলি অবশ্যই করুন কি সেই কাজ আসুন আমি আপনাদের সেই কাজগুলো একে একে জানিয়ে দিই প্রথমেই আপনারা সাদা পুষ্প নেবেন সেই সাদা পুষ্প মহাদেবের চরণে অর্পণ করুন এবং আপনারা যদি শিবনিঙ্গে দিতে চান তবুও দিতে পারেন কিন্তু মনে রাখবেন কেতকি পুষ্প অর্পণ একদম করবেন না কারণ পুষ্প মহাদেবের একদম পছন্দ না এরপর কুম্ভরাশির জাতক জাতিকাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বেন্ড পাতা অর্থাৎ তিনটি পাতা একত্রিত রয়েছে এরকম বেন্ড পাতা নিবেন এবং সেই বেন্ড পাতা মহাদেবের চরণে অর্পণ করুন এবং আপনারা যদি শিবলিঙ্গে অর্পণ করতে চান সেটিও করতে পারেন এরপর শিবলিঙ্গে এক ঘটি তামার জল ধীরে ধীরে অর্থাৎ বিন্দু বিন্দুভাবে মহাদেবের মাথায় অর্পণ করুন মনে রাখবেন সেই ঘটিটি যাতে তামার হয় এবং অবশেষে আপনারা একশো আটবার শিব মন্ত্র জপ করুন এই শিব মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় এই মন্ত্রটি আপনারা শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধভাবে সঠিক উচ্চারণ করুন এবং মহাদেবের কাছ থেকে আপনারা কৃপা চেয়ে নেন দেখবেন আপনাদের জীবনে যে পারিবারিক অশান্তি রয়েছে মানসিক দুশ্চিন্তা রয়েছে আপনাদের ইনকামের যে সমস্যা রয়েছে এবং আপনাদের যে চোট আঘাত বারে দেখা দিচ্ছে সেখান থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন তবে এই প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি শিবলিঙ্গে কখনো তুলসী পাতা পুষ্প হলুদ এবং সিঁদুর দিবেন না সুতরাং একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি এই দুটো দিন কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই সাদা পুষ্প শিবলিঙ্গে অর্পণ করুন এবং প্রার্থনা করুন আপনাদের জীবনে যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে যেন আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন ধন্যবাদ